মায়ের গমন ও সৎ সম্মান নিয়ে চলছে ধাপে ধাপে বৈঠক। গত কয়েক বছর কোভিডের কারণে মায়ের গমন ও সরৎ সম্মান না হলেও এই বছর মহাসমারোহে পালিত হবে অনুষ্ঠান। এ নিয়ে প্রশাসনের বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে। এ সভায় ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন আগরতলার মেয়র চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং শহরের বিভিন্ন ক্লাব সহ প্রেস ক্লাবের সম্পাদক। মায়ের বিদায় এবং শরৎ সম্মান পুরস্কার নিয়ে তথ্যমন্ত্রী জানান, এবার প্রথম সরকারিভাবে কার্নিভালের মতো করে মায়ের বিদায় অনুষ্ঠান আয়োজিত করবে তথ্য সংস্কৃতি দপ্তর। দশমী যাত্রার এই অনুষ্ঠান 7 অক্টোবর সিটি সেন্টার এবং প্যারাডাইস চৌমুহনি এলাকায় আয়োজিত হবে বলে সুশান্ত চৌধুরী জানিয়েছেন। যে ক্লাব বা বিভিন্ন সামাজিক সংগঠন ছোট বাজেট হোক বা বড় বাজেট দুর্গাপূজার আয়োজন করে থাকে, এই দশমীকে স্মরণীয় করে রাখার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর এবারই প্রথম সরকারিভাবে আমরা এই কর্মসূচি পালন করব। 2019 সালে আমরা এই কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু সেটা সরকারিভাবে ছিল না, তড়িঘড়ি করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগরতলা শহরে যারা পুজো দেখতে আসতে পারেন না মহোৎসবের বিভিন্ন এলাকা থেকে এবং যারা আগরতলা থেকেও বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজো দেখতে পারেন এবং দশমীকে স্মরণীয় করে রাখার জন্য কার্নিভালে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের মধ্যে সমস্ত কিছু বিচার করে এবং জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কার বিতরণী করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী ক্লাবকে 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে 30,000 টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে 20,000 টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। এছাড়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলায় এবং রাজধানীতে পূজা পরিক্রমার আয়োজন করা হবে এবং মোট 6টি বিষয়ের উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। যারা পার্টিসিপেট করবে কার্নিভালের মধ্যে, যারা লোকজন যাবে ক্লাব থেকে, তাদের পরিধান মানে যে ড্রেস থাকবে ড্রেস কোডের উপর সমস্ত কিছুর উপর বিবেচনা করে আমাদের জুরি বোর্ড থাকবে, সেখানে তা বিবেচনা করবে। ইন্টারফেয়ারেন্স কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স থাকবে না, তারা বোর্ড থাকবে, বোর্ড সিদ্ধান্ত নেবে যে কাকে কী প্রাইজ দেওয়া যায়। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট প্রাইজ 50,000, সেকেন্ড প্রাইজ 30,000 এবং থার্ড প্রাইজ 20,000। এটা আমাদের একটা আমরা স্থির করেছি। তারপরে প্রতিটি জেলা আমাদের আইসিএ দপ্তর থেকে পূজা পরিক্রমা করা হবে, আগরতলা শহরও সেই পূজা পরিক্রমা করা হবে। এই পূজা পরিক্রমা করেও এখানে বিভিন্ন থিম রয়েছে, শ্রেষ্ঠ থিম সম্বলিত পুজো, শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পূজা, শ্রেষ্ঠ মণ্ডল সজ্জা বিশিষ্ট পূজা, শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পূজা, সামাজিক কাজের নিমিত্তে শ্রেষ্ঠ পূজা, বিগ বাজেটের শ্রেষ্ঠ পূজা। এই 6টা ইভেন্ট, 6টা ক্যাটাগরিতে তাদেরকেও পুরস্কার প্রদান করা হবে এবং এই পুরস্কার এবং কার্নিভালে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই পুরস্কার দেওয়ার জন্য একটা রবীন্দ্র ভবনে বা কোথাও আরেকটা বড় কর্মসূচি আমরা করবো দিওয়ালির পরবর্তী সময়টা। এই কার্নিভালের পূজা পরিক্রমার অনুষ্ঠান প্রদানের জন্য পরবর্তী সময়ে পৃথক একটি অনুষ্ঠান করে এই পুরস্কারগুলি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজড নিউজ।